আমাদের সপ্তমীর পান্ডেল হপিং শুরু। তো বুঝতেই পারছো পুজোর আওয়াজ। আমাদের বাড়ির একদম সামনের পাড়ার পুজো। সেগুলোই দেখবো, তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, আলোটা সব জায়গায় সমান নয়, অদ্ভুত ভাবে পুজোর সময় নাইরিকা লাইট জ্বলছে, দু একটা লাইট হয়তো খারাপ হয়ে গেছে। আমাদের মিউনিসিপ্যালিটি সবসময় খুব ফাস্ট কাজ করে, আজকে চলছে না মানে কালকেই চলে যাবে। যাই হোক, মোট কথা এখানে আলো ঠিকঠাক আছে। তো চলো আমাদের সঙ্গে বেড়াতে। আমরা প্রথমে যেদিকে এসেছি, এটা আমাদের ভদ্রেশ্বর স্টেশনের থেকে কাছেই একটা, ভদ্রেশ্বর স্টেশন থেকে আসার সময় ডান দিকে ঢুকতে হয় কেজিআর স্পট। তো এই রাস্তায় যেতে যেতে কতগুলো ভালো পুজো হয় ভদ্রেশ্বরের মধ্যে, বেশ কতগুলো ভালো পুজো। তো আমরা আজকে তাই কেজিআরএস পথের পুজোগুলো দিয়েই শুরু করেছি। সব পুজোতেই এখন যেহেতু সন্ধেবেলা, তো আরতি হচ্ছে। পূর্বাচল পল্লীর এই পার্কের মাঠের এই পুজোটাতে একটু আওয়াজ ছাড়া, ঢাকের আওয়াজ ছাড়াই দেখলাম, তার কারণ আমরা বেরোচ্ছি সেই সময় প্রহিত এলেন, তো ওদের আরতি এই এখন শুরু হবে। এবার আবার আমরা নেক্সট পুজোটা দেখতে যাচ্ছি, সো আবার আওয়াজ। এবার আমরা যে পুজোটা দেখতে যাব সেটা সবুজ পরিষদ ক্লাবের পুজো। ভদ্রেশ্বরের পুজোগুলোর মধ্যে রীতিমতো একটা বড় পুজো এবং অনেক পুরনো পুজো। গাছে অনেক পাখি, ভারি সুন্দর লাগছে দেখতে। কিন্তু মুক্তি সংঘ ক্লাব, এদের পুজোটা প্রত্যেকবারই খুব ভালো হয়। আর এই জায়গাটা অনেক বেশ ছোটোবেলা থেকেই চেনাশোনার মধ্যে, তার কারণ আমি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি যেই হাই স্কুলে পড়েছি, ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুল, একেবারেই এর সামনে এই আমার পুরনো স্কুল। ভাবতেও ভালো লাগে এরকম একটা ছোট্ট শহর ভদ্রেশ্বরে 1924 সালে তৈরি একটা স্কুল। হিসেব মতো 100 বছর বয়স হলো যেহেতু 1924-এ তৈরি। এবার আমরা চলে যাব ওই দিকে, কারণ আরও পুজো হয় ওই দিকটাতে। Thank you.
নাট মন্দিরের ঠাকুরটা দেখে আসলাম। তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাতে চাই, এই হলটা। এটা হলো ভদ্রেশ্বরের বহু বিখ্যাত এবং অনেক পুরনো রবীন্দ্রমঞ্চ, যেটাতে আগে বেসিক্যালি শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানই হতো, বাট এখন এটা সিনেমা হল। তার সাথে সাথে সপ্তাহে একদিন দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এখন আমরা অ্যাকচুয়ালি পৌঁছে গেছি জিটি রোডে, এবার আমরা আবার অন্যদিকে যাচ্ছি। এই হলো ভদ্রেশ্বর জিটি রোডের ওপরেই মনসাতলা, আর মনসাতলার একদম নাটমন্দিরের ঠাকুর। প্রত্যেক বছরই খুব সুন্দর একটা ঠাকুর হয়। তো এবার কি আমরা ওই গলিটায় যাব? ওকে, ও হ্যাঁ, মণ্ডলবাড়ির পুজোটা এদিকে, মণ্ডলবাড়িটা ওদিকে। ও, এই তো সোজাই। আমরা এখানে দেখলাম ভদ্রেশ্বরের বিখ্যাত মণ্ডলবাড়ির পুজো, অনেক পুরনো পুজো, এবং রীতিমতো ভদ্রেশ্বরের একটি বিখ্যাত পরিবার। আর এই মুহূর্তে ইনফ্লুয়েন্সিয়ালও বটে, সেটা একদম বনেদি ফ্যামিলি। তো সেবারের পুজো দেখে আমরা আবার গলির ভেতরে অন্যদিকে যাচ্ছি। জিটি রোডের ওপর আরো একটা পুরনো বাড়ির অনেক পুরনো পুজো দেখলাম। মায়ের ডাকের সাজ, এক চালার মূর্তি। এবার আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, শ্যামসুন্দর ঘাটের কাছেই প্রত্যয় সংঘ ওইদিকে। প্রত্যয়ের একটা খুব সুন্দর প্রয়াস দেখেই আমরা চলে আসলাম একদম আমাদের অতি পরিচিত, অতি প্রিয় শ্যামসুন্দর ঘাটে। এখানে একটা রহস্য রিভিল করা প্রয়োজন। ভদ্রেশ্বরগঞ্জ 214 বছর, যেটা মায়ের মূর্তির একদম উপরে দেখা গেল, আসলে সেটা জগদ্ধাত্রী পুজোর জন্য। ভদ্রেশ্বর, চন্দননগর জুড়ে পুরো এলাকার মানুষ আমরা জগদ্ধাত্রী পুজোর জন্য তো সারা বছর অপেক্ষা করে থাকি। তো সেই জগদ্ধাত্রী পুজোর ব্লগস আসবে এবং তোমরাও পরিচয় পাবে ডেফিনেটলি। তো এখানে একটা কি বলবো, ক্লু বলতে পারো, দুর্গাপুজোটা আসলে মিলন সংঘ মহিলা সমিতির, তার উপর নাট মন্দিরটা অ্যাকচুয়ালি ভদ্রেশ্বরগঞ্জ জগদ্ধাত্রী পূজা কমিটির, সেই জন্য 214 বছর লেখা। Thank you.
ভদ্রেশ্বরের আরও একটা বাড়ির পুজো, অনেক পুরনো বাড়ির পুজো, রক্ষিত বাড়ির পুজো, আদি পুজো অবশ্যই। ওকে, আজকে আমাদের ঠাকুর দেখার শেষ মোটামুটি। আজকের মতো ইতিগজ করব এখানেই। ভদ্রেশ্বর বাবার মন্দিরের সামনে এগরোল, ফুচকা, পাপড়ি চাট খাওয়া হয়েছে, কারণ আমার ভাইয়ের দাবি হচ্ছে বাড়িতে গিয়ে কিছু খাওয়া চলবে না, রাস্তাতেই খেয়ে বাড়ি যেতে হবে। এইবার আমাদের পেটে এখনও বলেছি একটু একটু জায়গা রয়েছে, তাই এখন আরও একটু ছোটোখাটো কিছু ফাস্টফুড খাওয়ার প্ল্যান হচ্ছে, সেটা খেয়েই আমরা বাড়ি ঢুকবো। সো সপ্তমীর ব্লগ আমি এখানেই আজকে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে।